ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজন এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কোনালের কনসার্টের মধ্য দিয়ে গত 21 জুন শনিবার মস্কোতে বাংলাদেশী বিজনেসম্যান অ্যাসোসিয়েশন RBCI 20 বছর পূর্তি উদযাপিত হয়েছে। মস্কোর টিভি সেন্টার কার্লেভস্কি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিক উপস্থিত ছিলেন। অনেক প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার পরিজনদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এতে বাংলাদেশী হস্তশিল্প এবং কুটিরশিল্প সহ বিভিন্ন লোকজ পণ্য সামগ্রীর প্রদর্শনী আয়োজন করা হয়। RBCI গত 20 বছরে পালিত নানা কর্মসূচি নিয়ে থাকে আলোকচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব পরিচালনা করেন মহাসচিব নজরুল ইসলাম সাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জকিউদ্দিন শাহ স্বপন, ডাক্তার মোতালেব পাটোয়ারি বাহার, CIP মনোয়ার হোসেন, CIP ও সাবেক সভাপতি ফিরোজুল আলম খান, সাবেক সভাপতি হোসেন সালে, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু, RBCI প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল হক সাজু। RBCI সভাপতি মাহবুব আলম হেলাল তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের সংগঠন হলেও RBCI রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে শুরু থেকেই কাজ করে আসছে। আর এরই ধারাবাহিকতায় RBCI 2007, 2008 ও 2011 সালে মস্কোতে বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করে। এসব অনুষ্ঠানে অংশ নিতে মস্কো আসেন বাংলাদেশের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্বরা। আমাদের সংগঠন এই রাশিয়াকে শুধু সবাই করতে ব্যবসা বাণিজ্যে আরাম করানোর সাহায্য করে জমে নেই এবং বিভিন্ন পর্যায়ে মানুষের সুবিধা অসুবিধা দেখে আসছে এবং সুদূর বাংলাদেশেও যখন ন্যাশনাল কোনো দুর্যোগ হয় সেখানে কিন্তু তার অবদান অবশ্যই। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন যুগ্ম মহাসচিব আশাদুজ্জামান সেন্টু ও বাংলাদেশ বেতারের ঘোষিকা শিনা জামান পিথি। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কোনালের সুরের মূর্ছনায় কিছুক্ষণের জন্য বাংলা সঙ্গীতের ভুবনে দর্শকরা হারিয়ে যান। দুই শিল্পী তাদের নিজস্ব অ্যালবামের গান ছাড়াও দেশি শিল্পীদের গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শোনান।
প্রবাসী বাঙালিদের নিজের সংস্কৃতির দিকে আবার একটু ফিরিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করছেন।